2024 মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুখবর দিল পর্ষদের তরফ থেকে। এতদিন পর্যন্ত যে নোটিফিকেশনের জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই নোটিফিকেশনটা সরাসরি পর্ষদের তরফ থেকে আজকে পাবলিশ করা হয়েছে, অর্থাৎ 6/3/2024। এবং এই নোটিফিকেশন অনুযায়ী এবার কিন্তু আর কেউ ফেল করবে না, এখন থেকে আপনারা সবাই পাশ করতে চলেছেন এমনই একটা নোটিফিকেশন জারি করেছে সরাসরি পর্ষদের তরফ থেকে। বর্তমানে এখনো পর্যন্ত আপনাদের রেজাল্ট আউট হয়নি, কিন্তু তারই মাঝে এই নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে পর্ষদের তরফ থেকে। এবং এই নোটিফিকেশন অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাচ্ছে আপনাদের সেমিস্টার সিস্টেম, অর্থাৎ এবছর যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠবেন তাদের জন্যই কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। এবং এই সেমিস্টার সিস্টেমে দুটো করে বছরে পরীক্ষা হবে, এবং যখন তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে অর্থাৎ ক্লাস 12 উঠবে তখনই কিন্তু তাদের দুটো করে এক্সাম হবে, ফাইনাল আর একটা এক্সাম হবে না, দুটো এক্সামের ভিত্তিতেই আপনাদের পাস ফেল নির্ভর করবে। যদি কোনো ছাত্রছাত্রী একটি সেমিস্টারে কম নাম্বার পেয়ে ফেল করে যায় তাতেও কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, দ্বিতীয় সেমিস্টারে যদি সে ভালো নাম্বার পেয়ে পাস করে এবং প্রথম সেমিস্টারের থেকেও যদি বেশি নাম্বার পায় তাহলে দুটো নাম্বার ক্যালকুলেট করে আপনাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, এমনই কিন্তু নতুন সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এবং নোটিফিকেশনে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে আপনাদের এই নতুন সিস্টেম চালু হচ্ছে, যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠবেন তাদের জন্য সেমিস্টার সিস্টেম, 2025-26-এ যখন তারা ক্লাস 12-এ উঠবে তখনই কিন্তু তাদের নতুন সিস্টেমেই পরীক্ষা হবে। এবং তাদের যে সেমিস্টার সিস্টেম হবে তার জন্য নতুন সিলেবাস, নতুন তাদের জন্য বই পাবলিশ করা হবে, পুরাতন যে বই আছে সেই বই অনুযায়ী কিন্তু তাদের কোনো রকম পরীক্ষা হবে না, তাদের সম্পূর্ণ নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এবং সেই সিলেবাস সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আপডেট করা হয়নি, কী সিলেবাস আসতে চলেছে সেটা কিন্তু আগামী দিনে নোটিফাইড করা হবে, এবং সেই নোটিফিকেশনের জন্য আপনাদের সকলের ওয়েট করতে হবে। আপনাদের সামনেই রেজাল্ট আউট হবে, রেজাল্ট নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা ভালোভাবেই পাশ করবেন এই মনোভাব নিয়ে কিন্তু থাকবেন। এবং আগামী দিনে যখন ক্লাস 11-এ উঠবেন সেটা আপনারা সায়েন্স নিন, আর্টস নিন বা কমার্স নিন, সবার ক্ষেত্রেই কিন্তু আপনাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে, বছরে দুটো করে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো সেমিস্টারের ভিত্তিতে আপনারা ক্লাস 12-এ উঠবেন, আবার ক্লাস 12-এ দুটো সেমিস্টার হবে, যে দুটো সেমিস্টারের টোটাল নাম্বারের গড় করে আপনাদের যে নাম্বারটা হবে সেই নাম্বারটাই আপনাদের ফাইনাল রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিকের। এবং এখানে কিন্তু আপনাদের নাম্বার বেশি উঠবে, কারণ প্রথম সেমিস্টার যেটা হবে সেটা হবে MCQ এবং SEQ, দ্বিতীয় সেমিস্টার যেটা হবে সেটা SEQ এবং ডেসক্রিপটিভ, এই দুটো সেমিস্টারে কম্বাইন মিলিয়েই আপনাদের রেজাল্ট আউট হবে। তাহলে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই কিন্তু আপনাদের নতুন একাডেমিক সেশন শুরু হচ্ছে, এবং যে একাডেমিক সেশনে আপনাদের সরাসরি সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।